আমার হরজত দাসবাগ শাহ সলমান ল্যাংটা বাবু রহমতুল্লাহ আলমিনের যতগুন্ডা বন্ধ করবো, খারাপ করবো, দুর্নীতি করবো, কতগুন্ডা ফলাফল রেজাল্ট পাইয়া দেব, কিন্তু আমার বাবা তেমনি কোনো আল্লাহর বন্ধু, তেমনি কোনো আমাকেও সাধারণত মানুষের কিছু না, একটা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, সেটা মানতে গেলে মানার কিছু আমরা পাইব, অমান্য করতে গেলে আমরা অসম্মানই হয়ে যাব। এইটুকুই আমি জানি, আমার বাবার মতন এরকম মানুষ আমার বাংলাতে, বাংলার জমিনে নিজে একটা পরশ বাবার কাছে রওনা হয়ে গেছি, বাবার কাছে পত্র নিয়ে গেছি গা, বাবার কাছে মরণে মরে গেছি গা, আর আমরা চাই না দুনিয়া থাকতে, দুনিয়ার কোনো শখ আহ্লাদ নাই, সব আমরা আল্লাহর পথে কুরবানি হয়ে গেছি, বলির পথে আল্লাহর পথে কুরবানি হয়ে গেছি, আর এই বছর মেলা হওয়ার থেকে আমাকে আনন্দ খেলা খাওয়া দাওয়া বেড়ে চাইরা দিছি, কিছুই পাগল হয়ে দেখতে আসছি, দেখছি আনন্দ করতে আসছি, আমরা কইতেছি বাচ্চা আগামী বছর আমার বাচ্চা থাকলে এরকম করবো, আর যদি মহিলা জায়গা আল্লাহর কাছে ক্ষমা পাচ্ছি। মোমবাতিটা কিসের উপকার? এটা একটা পরকালের আলো, এটা একটা আলোর বাতি, একটা আলো না, এই বাতি না থাকলে মানুষে মারা যায় না, আন্দাগুন্দে আপনি কী দেখবেন, তো আমরা ওই নিয়ত করে আল্লাহর উপরে নিয়ত করে, হলির উপরে নিয়ত করে যে এই বাতি দেওয়া যায়, এই বাতির মতন আলো করে আমার দুন দুনিয়া আনন্দ করে দিবেন, রহমত করে দিবেন, আপনার কাছে আল্লাহর হস্তে রহমত চাই, আপনি আল্লাহর বলি, আপনার সাথে কোনো বদ্ধুবি করে থাকলে মাফ করে দিবেন, আল্লাহ যেমন বিশ্বাস করে আমরা নামাজ করি, অলির দরবার আমরা বিশ্বাস করে আছি, কেন আমরা কোনো লুচ্চামি বাচ্চামি গুন্ডামি দুই নম্বরই এই সন্ত্রাসী এটি নিয়োগ করে আমরা আইনি, আমরা এই বাবার দর্শন নিই, যদি বাবা দয়া করে দর্শন দেয় আল্লাহর নিকেল তাকাইয়া আল্লাহ রহমত করবো, বাবারে বাবার রহমত দোয়া আছে আল্লাহ, ওই দোয়াই আমাকে আশা করুন, সাততলা বিল্ডিং হয় এমন শান্তি না, আমার শান্তি হয়েছে গাছতলা, বাবার এই চরণতলা, বাবার চরণে দুলালে যদি আমরা বাঁচতে পারি আমরা এটি সাফল্য দেবো, আর কিছু চাই না, আমাকে বাড়ি গাড়ির টাকা পয়সা অর্থ সম্বল এটি আমরা জানি অবস্থা না, বাবার নামের উপরে টাকা এসে আমাকে রহমত, বাবা হরজত দাস্তবাগ শাহ সলমান ল্যাংটা বাবা রহমত আলমকে আমাকে অনেক শান্তি দিয়ে রাখে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।